ব্যবসা বাণিজ্য আর বিদেশি বিনিয়োগ বাড়াতে গণতন্ত্র, সুশাসন আর মানবাধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত রুশনারা আলী এমপি। বিকেলে ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের সংবাদ সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ আইন প্রণেতা বলেন, চলমান অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়াতে হবে, পাশাপাশি ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ আরও সহজ করার কথা বলেন তিনি। জানান, শিক্ষাসহ নতুন নতুন বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ উদ্যোক্তারা। 9টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে দেশে শাখা খুলতে আগ্রহী জানিয়ে রুশনারা আলী আরও বলেন, সরকারি বিধিবিধানের জটিলতায় তা আটকে আছে। Really good, effective business sort of climate where the barriers to entry are removed, and that's different for different countries. And I think that senior figures in this country are very well aware. Good governance is an important framework within which businesses, you know, want to operate and wish to operate. So there are general conditions that are important for any business to operate, domestic and international.